বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল সময় টিভি। আপনারা সকলে জানেন যে তাদের 5টি ইউটিউব চ্যানেলের মধ্যে 4টি ইউটিউব চ্যানেল কিন্তু হ্যাক হয়ে গিয়েছিল এবং এই ইউটিউব চ্যানেলগুলো তারা আবার রিকভারি করে নিয়ে এসেছে। তো এই বিষয়গুলো তারা কিন্তু নিশ্চিত করেছে। তো আপনাদের যদি আমি একটু পড়ে শোনাই, তো এরপরে হচ্ছে আপনাদের আমি কিছু সাজেশন দিব, অবশ্যই সাজেশনগুলো মেনে কাজ করার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে তারা বলেছে কিন্তু যে সময় টিভি ইউটিউব চ্যানেল এখন নিরাপদ। হঠাৎ করে সময় টিভির পরিচালনাধীন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউব চ্যানেল হ্যাকাররা অ্যাটাক করে। মাত্র 10 মিনিট হ্যাকারদের নিয়ন্ত্রণে চ্যানেলটি থাকে, মাত্র 10 মিনিট, মানে হ্যাক হয়ে যাওয়ার পর মাত্র 10 মিনিট হ্যাকারদের নিয়ন্ত্রণে ছিল। দেন এরপরে কিন্তু ইউটিউবের সাপোর্ট চ্যাটের সাথে কথা বলে তাদের চ্যানেলগুলো আবার রিকভারি করে নিয়ে আসা সম্ভব হয়েছে। রোববার 16 অক্টোবর দুপুর 12:30 থেকে সময় সংবাদের ইউটিউব চ্যানেল দর্শকরা সময় টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেল সময় টিভি, সময় টিভি বুলেটিন ও অন্যান্য চ্যানেলগুলোতে চ্যানেলের নাম পরিবর্তন হওয়া সহ বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। দেন এখান থেকে যদি আমি একটু স্কিপ করি, আমি যদি এখান থেকে আপনার চলে আসি সময় টিভির চ্যানেলগুলো থেকে, তাহলে দেখতে পারবেন এখান থেকে এখনো একটি ইউটিউব চ্যানেল নাম কিন্তু আপনার ইথিরাম 2.0 কিন্তু রয়েছে এবং এখান থেকে অনেক ভিডিওগুলো কিন্তু ডিলেটও করে দেওয়া হয়েছে। তবে এখন এখান থেকে দেখতে পাচ্ছেন যে সময় টিভির ভিডিওগুলো এখান থেকে দেখাচ্ছে আর কি, হোমে গেলে কিন্তু এখান থেকে আবার দেখাচ্ছে না। তো ওকে, তো বাকি নিউজটুকু আপনাদের পরে আমি শোনাচ্ছি। তা আরো ক্লিয়ার করেছে, এরপর দ্রুত চ্যানেলের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা হয় এবং হ্যাকারদের অ্যাক্টিভিটি বন্ধ করে দেওয়া হয়। তবে এখনো চ্যানেলের নাম হ্যাকারের দেওয়ার নামটি রয়ে গেছে, কারণ ইউটিউবের সাপোর্ট টিম বিস্তারিত তদন্তের জন্য কোনো প্রকার পরিবর্তন না করার নির্দেশ দিয়েছে। তো এই হচ্ছে ভাই আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের অবস্থা। দেখতে পাচ্ছেন যে ভিডিও করার মাঝখানে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে। তো যাই হোক, ভিডিওর বাকি অংশটুকু শেষ করতেছি। বিদ্যুৎ কখন আসে এটা আসলে বলতে পারতেছি না। তো যে বিষয়টা বললাম, সময় টিভি দেখে যদি আপনি ইউটিউবে সার্চ করেন, তাহলে ওদের চ্যানেলের নামগুলো হয়তো এখন দেখা যাচ্ছে না, কারণ ইউটিউব থেকে আবার নোটিফিকেশন দেওয়ার পর তারা হচ্ছে তাদের ইউটিউব চ্যানেল লোগোটা এবং যে নামটা রয়েছে নামটা কিন্তু পরিবর্তন করতে পারবে। এখন আপনাদের আমি ছোট্ট একটা মেসেজ দিতেছি, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন, দেন আপনাদের ছোট্ট করে একটা মেসেজ দিতেছি। তো এই মেসেজটি হচ্ছে যে আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে দেখেন যে অনেক আপনাকে স্পন্সরের জন্য মেইল করেছে বা হঠাৎ করে এমনিতে জিমেলে অনেক মেইল আসে ফেক মেইল, তো এই সব লিঙ্কে ভাই আপনি ভুলেও ক্লিক করবেন না। দেখেন সময় টিভি এত বড় একটা ইউটিউব চ্যানেল, দেন তাদের হাই সিকিউরিটি থাকা সত্ত্বেও তাদের চ্যানেলটা কিন্তু হ্যাক হয়ে গেছে এবং আপনার আমার চ্যানেলটা কিন্তু ভাই এরকম না। তো কাজেই আপনি কষ্ট করে একটা ইউটিউব চ্যানেল যখন দাঁড় করাবেন, দাঁড় করানোর পর যখন আপনার একটি ভুলের কারণে আপনার ইউটিউব চ্যানেল যদি হ্যাক হয়ে যায় এবং সেই চ্যানেলটি যদি আপনি রিকভারি না করতে পারেন, তাহলে আপনার কাছে কেমন লাগবে? তো আগে থেকে আমরা একটু সতর্ক হই। তো এই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, যাতে করে সবাই ভিডিওটার বেশি না ভাই প্রথম অংশটা রূপ না শেষ অংশ থেকে কিছু হলেও তারা শিখতে পারে। আর যদি চান যে বিষয় সম্পর্কে ভালো একটা ভিডিও তৈরি করে দেওয়া যায়, যেহেতু এই ভিডিওতে ওইভাবে আপনাদের বোঝাতে পারলাম না বিদ্যুৎ নাই, তো এভাবে তো বুঝাইতে পারলাম না, নেক্সট একটা ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো বা কি কিভাবে আপনার একটা ইউটিউব চ্যানেলকে সিকিউরিটি দিয়ে, আপনার তো নর্মাল সিকিউরিটি দিয়ে ভাই, সময় টিভির মধ্যে তো হাই সিকিউরিটি আমাদের নাই, থাকা সত্ত্বেও যদি হ্যাক হয়েছে আমরা যতই করি না কেন দেখা গেছে আমাদেরটা যে কোনো সময় কিন্তু হতে পারে, তারপর আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনার সাথে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।